সিসি ইঞ্জিন এটা অরিজিনাল 1500 সিসি অরিজিনাল 1500 সিসি এর ব্যাটারিটা কন্ডিশন থাকে এটা একদম নতুন কন্ডিশন আছে আর যারা কেনা ইঞ্জিন সম্বন্ধে ভালো বুঝেন বা আপনি বিশ্বস্ত মিস্ত্রি দিয়ে চেক করে নিতে পারেন হ্যাঁ বেশ টাকা হলে বিটগুলো যদি একদম মাশাআল্লাহ অনেক আছে কিন্তু আপনি 2 থেকে 3 বছর চালাতে পারবেন ওয়াও মাশাআল্লাহ ইয়েস এই গাড়িটা কিন্তু অরিজিনাল উডেন করা আছে দেখেন উডেন হওয়াতে গাড়িটা কত সুন্দর দেখাচ্ছে ভিতরে মাত্র রান করছে 60000 কিলোমিটার 60000 কিলোমিটার রান করছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওটি হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে তো আপনি অনেকদিন কমেন্ট করতেছিলেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিডিও দেন আর করোনা মহামারীর কারণে শোরুমে নতুন নতুন গাড়ি আসতে পারেনি আর কি তো আজকে ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো কয়েকটা একদম ফ্রেশ কন্ডিশন নতুন সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর মধ্যে আর এই গাড়ি কাগজপত্র সম্পূর্ণ কিন্তু আপডেট আর একদম কোনো প্রকার কারাসিডা বা কোনো প্রকার ড্যাম্প প্যান কোনো কাজ করাতে হবে না তো এখন আমি যে শোরুমটিতে আছি তাদের শোরুমের নাম হচ্ছে নারায়ণগঞ্জ কারার এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিউ মার্কেট এবিসিসগুলোর পাশে বেশ এই শোরুমের নাম অ্যাড্রেস ফোন নম্বর যাবতীয় ইনফরমেশন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি ওখান থেকে কানেক্ট করে নেবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর একটু কথা যারা আমার চ্যানেলটি নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় ফ্রেন্ডস আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবেন সেলিন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ফার্স্ট অফ অল আপনাদের শোরুমে অ্যাড্রেস একটু বলেন আমাকে অ্যাড্রেসটা হলো আপনার হলো শিব মার্কেট নানুস কারহাট এখানে এসে যা যে কাউকে জিজ্ঞেস করবেন তারপরে পাই যাবেন শিব মার্কেট যে নানুস কারহাট কোনটা আচ্ছা আচ্ছা তো ফার্স্ট অফ অল আপনাদের আজকে কোন গাড়িটা থেকে শুরু করবেন এই যে আপনি শুরু করবো হলো টিআইকে না দাদা এটা হলো 2000 মডেল আপনার 2003 রেজিস্ট্রেশন খুব সুন্দর একটা চমৎকার গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি খোলা কাটা মাইদের কোনো কিছু নাই গা এবং গাড়ি খুব 100-100 আছে দেখার মতো খুব চমৎকার একটা গাড়ি এটা দাম রাখছি হলো আমি মনে করেন 670,000 টাকা মডেল দেখা মডেল হলো 2000 মডেল 2003 রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট কমপ্লিট কাগজপত্র 2 বছরের জন্য হ্যাঁ 2 বছর ধরে আপডেট আচ্ছা আমাকে একটু ইঞ্জিন ডেটা দেখাবেন হ্যাঁ অবশ্যই দেখাবো ইঞ্জিনটা আমি আপনাদের সুবিধার্থে একটু ইঞ্জিনে দেখাই ইঞ্জিনে কোনো প্রকার মোবিল টোবিল পারি টেলে কোনো কিছু কমে না হ্যাঁ একদম সম্পূর্ণ ঠিক আছে না জি কত সিসি এটা হলো 1500 সিসি অরিজিনাল 1500 সিসি অরিজিনাল 1500 সিসি ব্যাটারিটা কিন্তু ব্যাটারি নতুন সব কিছু নতুন কমপ্লিট আছে চাকা চারোটা নতুন সব কিছু কমপ্লিট বিটগুলো খেয়াল করেন ফ্রেন্ডস বিটগুলো খেয়াল করলে কোনো এক প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই গাড়িটা যদি আমি সামনে একটু দিকটা দেখাই দেখেন টাকা মেটার গো 1500 সিসি গাড়ি সামনে আমি পিছে স্টিল বাম্পার লাগার আছে ফকলেট লাগার আছে রেড কালারের টি গাড়ি যেহেতু আর ভিতরে কিন্তু বেচিটি হ্যাঁ আচ্ছা একটু ভিতরে দেখতে দেখাই দেখেন বিয়ার আমি যদি চাকাগুলো দেখাই অলমোস্ট চাকাগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে অনেক দিন পর আমি গাড়ির ভিডিও করতে আসলাম বেশ কিছুদিন যাবো আমি মিস গাড়ির ভিডিও দিতে পারিনি এখানে দেখতে পাচ্ছেন ডোরটা দুটটা কিন্তু একজন ম্যানুয়াল হ্যাঁ চারটা গেলে সে উঠে দুটো নামাতে পারবেন যদি আমি একটু ভিতরের দিকটা দেখাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম মনে হয় অরিজিনাল একজনের হাতে চলছে গাড়ি খুব ফার্স্ট পার্টির হাতে ছিল খুব সুন্দর গাড়ি দেখার মতো একটা গাড়ি আচ্ছা এসএমএসি এসএমএসি অল কমপ্লিট এসি টাচ আপনার নিউ শেভের একটা টিআই গাড়ি এটা আচ্ছা আচ্ছা ঢাকা মেট্রো গো ফ্রেশ কন্ডিশন নাম্বার প্লেটের একদম ফ্রেশ কন্ডিশন আছে সামনে এবং পিছনে স্টিল বাম্পার লাগানো আছে প্রাইস চাচ্ছেন কত এটা প্রাইস চাচ্ছে হলো আপনার মনে হয় 670,000 670,000 টাকা এটা ফিক্স নাকি কথা বলা যাবে না কথা বলা যাবে আচ্ছা আচ্ছা এরপরে এটা হলো আপনার 2004 মডেলের গাড়ি এসকরলা 27 সিরিয়াল 2004 মডেল 2009 রেজিস্ট্রেশন এই গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন খুব কন্ডিশন ভালো নামটা কি নামটা হলো জি করলা জি করলা আচ্ছা বেশ আমি এই গাড়িটা সামনে দেখে দেখে বিএমডব্লিউ মতো একটা লুকিংটা আসে আর কি দেখেন সামনে কিন্তু লুকটা অনেক সুন্দর ঢাকার মেট্রোর গো 27 সিরিয়াল এটি গাড়ি সামনে এবং পিছনে স্টিল বাম্পার লাগানো আছে ইঞ্জিন একটু দেখাই আমরা ফার্স্ট অফ অল ওয়াও ভিভিআইটি এর ইঞ্জিন
চাকাগুলা বিট দেখতে পাচ্ছেন আর বিয়াস আমি কিন্তু আমি আগেই বলে রাখি কোন একটা মিস্ত্রি গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ভিডিওতে আমি আর ভালোভাবে দেখাতে পারি এই লোকাইটের ভিতরের দিকটা দেখেন ডোরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন যেহেতু অটো চারটা গ্যালাসে উঠাতে পারে নামাতে পারবেন এই লোকাইটের ভিতরের দিকটা এসি টিসি সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট ভিতরে একটা এলইডি টিভি আছে আপনার ওখানে কিন্তু আপনি ভিডিও অডিও দুটোই শুনতে পারবেন আর এসি কাজ কিন্তু সম্পূর্ণ আপডেট দেখতে পাচ্ছেন ভিতরের ড্যাশবোর্ডটা আর সিটগুলো কিন্তু ব্ল্যাক কালারের হ্যাঁ আচ্ছা যদি আমি এটি ভিতরের দিকটা দেখাই এই হলো গাড়ির ভিতরের দিকটা মোটামুটি সিটগুলো ভালো পজিশনে আছে যদি আপনি ডোরটা দেখেন ডোরটা কিন্তু অটো আর ডোরের অটোগুলো ভিটগুলো খেয়াল করেন ফ্রেন্ডস কত ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ভাগে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ির একটু পিছনের দিকটা দেখাই আচ্ছা এই হলো গাড়ির পিছনের চাকার অবস্থা আর এই গাড়িটা যদি সবচেয়ে ভালো লাগছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার স্ক্র্যাচ বা কোনো কাজ করতে হবে না ঢাকা মেট্রোর গ 27 সিলিন্ডারের সামনে এবং পিছনে স্টিল বাম্পার লাগানো আছে 60 লিটার সিএনজি করা আছে এই গাড়িটার প্রাইস আছেন কত 9.5 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এটা তো ফিক্স না কথা বলার অপশন আছে আচ্ছা এই গাড়িটা পুরো ভিউটা যদি আমি একটু দেখাই দূর থেকে দেখেন কত সুন্দর আর কোনো প্রকার স্ক্র্যাচ নাই হ্যাঁ কোনো প্রকার দাগ নাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ওয়াও আচ্ছা গাড়িটা তো সিলভার কালার আচ্ছা এটা হলো 100 ওয়াগন গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি 2000 মডেল আপনার 2000 হলো তিন রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট গাড়ি খুবই সুন্দর গাড়ি এক কোনো খোলা কাটা মাইট কোনো কিছু নাই দেখার মতো একটা গাড়ি কত লিটার সিএনজি করা এটা 60 বোতল সিএনজি করা আচ্ছা এর ইঞ্জিন লিটার দেখান তো আমাকে আচ্ছা বিয়াস আমি একটু সামনে লুকিং থেকে শুরু করে আমি একটু ইঞ্জিনটা দেখাই অনেকে কিন্তু কমন করেন যে নারায়ণগঞ্জ কারাটা ইঞ্জিনটা দেখে না কারণ সময় স্বল্পতা কারণ সব গাড়ি কিন্তু দেখানো যায় না তো যেহেতু আজকে গাড়িগুলো কম খুব কম তো আমি আস্তে আস্তে আজকে ভিডিও মাধ্যমে সবগুলো দেখানোর চেষ্টা করবো এই হলো গাড়ির ইঞ্জিনটা ইঞ্জিনটা কত 15 সিসি অর্জিনাল 15 সিসি একটা ইঞ্জিন এই ইঞ্জিনটিতে কোনো প্রকার সমস্যা নাই না কোনো প্রকার সমস্যা নাই যদি আপনার কোনো পরিচিত মিস্ত্রি থাকে সাথে সাথে নিয়ে আসবেন যাতে আপনি চেক করে নিয়ে যেতে পারেন এই হলো গাড়ির ব্যাটারির অবস্থা মাশাল্লাহ ভালো আছে গাড়িটা মোটামুটি দেখুন ভিটগুলো যদি খেয়াল করেন ফ্রেন্ডস কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হ্যাঁ আচ্ছা এই গাড়িটা আপডেট শুরু করে বাম্পারটা দেখেন কত ফ্রেশ কন্ডিশন আছে দেখুন সামনে একদম ফ্রেশ কন্ডিশন ঢাকা মেট্রোর গ 14 সিরিয়ালিটি গাড়ি এই গাড়ি একটু এই বাম সাইডে দেখাই চাকাগুলো কত সুন্দর দেখেন চারটা চাকা নতুন আছে যে আপনার চালানোর পরে কোনো প্রকার প্রবলেম পড়তে হবে না হ্যাঁ এখন সে গাড়ির ভিতরের দিকটা আচ্ছা আমি গাড়িটার ডোরটা দেখানোর চেষ্টা করতেছি চারটা গেলে কিন্তু অটো চারটা গেলে এখানটা উঠাতে পারবেন নামাতে পারবেন আমি যদি ভিতরের দিক কন্ডিশনটা দেখাই সিটগুলো কিন্তু অনেকটা পুরানো হয়েছে সেটা ফারা সিট কাভারগুলো চেঞ্জ করলে একদম নতুন হয়ে যাবে ওলার মাধ্যমে সিটটা চেঞ্জ করে দেবে আর কি আচ্ছা যদি আমি এটি ড্যাশবোর্ডটা দেখাই এই হলো ড্যাশবোর্ডের কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে গিয়ার বক্সটা দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন এগেটা যদি আমি পিছনের লুকিংটা দেখাই আচ্ছা দেখতে পাচ্ছেন পিছনের সিট কাভারগুলো কিন্তু মাশাল্লাহ ভালো আছে সামনের তুলনায় পিছনে সিট কাভারগুলো তারপর তারা কথা বলার মাধ্যমে সবগুলো সিট কাভার কিন্তু চেঞ্জ করে দিবে তারপর আমি একটু ডোরটা দেখাই যারা অনেক দূর থেকে আসবেন ডোরটা একটু খেয়াল করেন একদম ফ্রেশ করে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়িটার যে চাকাগুলো দেখাই চারটা চাকা নতুন একদম অবস্থায় আছে ওয়াও ঢাকা মেট্রোর গ 14 সিরিয়ালের গাড়ি পিছনে কিন্তু সামনে এবং পিছনে স্টিল ব্যাপার লাগানো আছে আর এই গাড়ির সবচেয়ে ভালো দিকটি হলো গাড়িটা কিন্তু স্পেস আছে ভালো কোম্পানির একটা গাড়ি খুব সুন্দর গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি আচ্ছা আমি একটু ব্যাকলাইটার খুলে দেখানোর চেষ্টা করতেছি 60 লিটার সিএনজি করা আছে আর এখানে তো ভালো একটা স্পেস আছে টুরে যেতে পারলে বা কোনো দূরে কোনো জায়গায় ভালো একটা জামা কাপড় বা আপনার লাগেজ টুকু ক্যারি করতে পারবেন জি আচ্ছা এই অবস্থা দাম চাচ্ছেন কত আপনারা 3,70,000 টাকা 3,70,000 টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে এই গাড়িটা যদি পুরো ভিউটা আমি একটু দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন 3,70,000 টাকা এর আস্কিং প্রাইস আছে কথা বলা অপশন আছে আচ্ছা এরপর আমরা এই গাড়িটা দেখবো নাবানা গাড়ি এটা নাবানা গাড়ি 95 মডেল আপনার 2005 এর স্টেশন 5 এর এই গাড়িটি নাবানা যেহেতু আপনি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো 11 সিরিয়ালটি গাড়ি
গাড়ি নতুন রং করা হইছে সামনে তো সব অরিজিনাল আছে আচ্ছা দেখার মতো কোম্পানিতে চলতো গাড়ি ডাকঘরের গাড়ি ছিল সরকারি গাড়ি খুব ভালো গাড়ি কাগজপত্র কমপ্লিট আছে খুব সুন্দর একটা গাড়ি ভিতরের দিকটা একটু দেখেন হ্যাঁ ভিতরটা খুব সুন্দর দেখেন সামনে পিছে খুবই সুন্দর আছে ভিতরের পজিশন সম্পর্কে একটু বলেন হ্যাঁ ভিতরের কন্ডিশনটা খুবই ভালো অরিজিনাল একটা ডিভিডি লাগানো আছে গাড়ি একদম অরিজিনাল কোনো মাইটদের খোলা করা নাই গাড়ি অরিজিনাল অবস্থা আছে যা আছে সিটটা কিন্তু বেচিনটি আচ্ছা এরপর আমরা ভিতরের দিকে দেখাই এটা কিন্তু অনেক আষ্টজন বসতে পারবে হ্যাঁ হ্যাঁ আষ্টজন 10 জন বসতে পারবে আষ্টজন 10 জন বসে যারা ট্যুর প্রিয় বা অনেকে এয়ারপোর্ট টিপ মারে তারা কিন্তু এটা দেখতে পারেন কম দামের মধ্যে ভালো একটা গাড়ি আপনি বিটগুলো খেয়াল করেন ফ্রেশ কত ফ্রেশ কোনো প্রকার এক্সিং হিস্ট্রি নেই আর এই গাড়ি এসি কমপ্লিট এসি না এসি কমপ্লিট এসি নেই আর কি এটা বললে ঠিক করে দেওয়া যাবে এসি কি ঠিক করে দেওয়া যাবে হুম আচ্ছা আচ্ছা এই এটা কত লিটার সিঙ্গি করা 100 বোতল লাগানো 90 বোতল ও 90 বোতল লাগানো আছে ঢাকা মেট্রোর চ 11 সিলিন্ডার গাড়ি হ্যাঁ গাড়ি দেখতে পাচ্ছেন ঢাকা রাষ্ট্রীয় ডাকঘর বিভাগের একটি গাড়ি আর কি অফিসের ব্যক্তিগত গাড়ি আর কি চাকা কন্ডিশন দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন খুব ভালো রিং গুলো খুব সুন্দর ওয়াও রিং দিয়ে আবার বিট গুলো খুব ভালো আর কি দেখেন বিট গুলো কত ফ্রেশ এই অবস্থা দাম যাচ্ছেন কত এটা হলো 280000 টাকা মাত্র 280000 টাকা জি 280000 টাকা লাগে এটা নিতে পারবে তো এরপর আপনি কোন গাড়িটা দেখাবেন এটা হলো আমাদের আকুয়া গাড়ি আপনার 2013 মডেল 2018 এর রেজিস্ট্রেশন খুবই একটি চমৎকার গাড়ি হাইব্রিড নতুন গাড়ি ও আচ্ছা আচ্ছা হাইব্রিড তো অনেকে ভয় করে যে ব্যাটারি না 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 এটা কোন সরকার জাপান সরকার তো একটা গাড়ি বানালে বুঝেই বানায় এই গাড়িটা 100 ঠিক আছে আপনি গাড়ি নিয়ে চালানোর পরে বুঝতে পারবেন যে 2-4 বছরের গাড়ি হাত দিতে হইব না গাড়ি এত সুন্দর আছে আচ্ছা আচ্ছা এটা একটু ইঞ্জিন একটু দেখান তো আমাকে আপনাদের রমজান মাসে আমরা কিন্তু খুব কষ্ট করে ভিডিওটা বানাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না আর বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখানোর চেষ্টা করি আসলে সেই ইঞ্জিন সম্পর্কে একটু বলো তো কত লিটার মনে করেন আপনার 100 আছে ইঞ্জিনটা খুবই ভালো আছে কত লিটার কত এটা চলো হইলো মাত্র মনে হয় 45000 কিলো এটা 15 সিসি 15 সিসি একটা ইঞ্জিন এটা কিন্তু হাইব্রিড একটা গাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছেন ইঞ্জিন যারা ইঞ্জিন সম্বন্ধে ভালো বোঝেন বা আপনার বিশেষ একটা মিস্ত্রি নিয়ে আসবেন যারা কিনা কিনার সময় একটু চেক করে নিতে পারবেন আর কি এটা যদি সামনে দিকে লুকিংটা দেখাই ঢাকা মেট্রোর গ 38 সিলের একটি গাড়ি হ্যাঁ সামনে এবং পিছনে দামি একটা স্ট্রিম পেপার লাগানো আছে দেখতে ফগ লাইট থেকে শুরু করে দেখেন কত সুন্দর পজিশন হেডলাইট ব্যবহার করা হয়েছে এই গাড়িটা যদি আমি একটু ভিতরের দিকটা দেখাই ভিতরের দিকটা যে দেখবে সেই পছন্দ হওয়ার মতো একটু ভিতরের দিকগুলা দেখেন সিটগুলো কিন্তু অনেকটা স্মুথ বাইক এই গাড়ির মতো দেখেন এই লো গাড়িটার ডোরটা ডোরটা দেখেন কত ফ্রেশ এবং যারা একদম নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই গাড়িটা নিতে পারেন বুঝছেন এখানে কিন্তু আমি ভিডিও অডিও দুটো শুনতে পারবেন আর গাড়িটা যদি আপনি স্ট্যান্ডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা যারা কিনা একদম নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই গাড়িটা দেখতে পারেন দেখেন এই গাড়িটার ডোরটা থেকে শুরু করে সব কিছু ফ্রেশ দেখেন কত ফ্রেশ গাড়িটা আর এটা ভিতরে কিন্তু বেচি ডিউ গাড়িটা কিন্তু অনেক আপনি 4 জন বসতে পারবেন খুলবেন আচ্ছা এটা একটু দেখেন তো বেশ আমি একটু আপনি ওয়া দেখেন কত স্পেস যথেষ্ট পরিমাণে স্পেস আছে আপনি লাগেজ 4-5টা লাগেজ ক্যারি করতে পারবেন এই গাড়িটা কিন্তু আমি দেখেন কত ফ্রেশ আচ্ছা এই গাড়িটা পিছন দিকটা একটু দেখাই ঢাকা মেট্রোর গ 38 সিটি গাড়ি সামনে এবং পিছনে স্টিল পেপার লাগানো আছে আচ্ছা এটা মডেল এটা আবার একটু বললে দেন এটা মডেলটা হলো আপনার 2013 মডেল 2018 এর রেজিস্ট্রেশন এই হলো গাড়িটা কাগজপত্র একদম 2 বছর কমপ্লিট আছে এই অবস্থা দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি 10 লাখ টাকা এটা আস্কিং প্রাইস কথা বলা হ্যাঁ কথা বলার মতো অপশন আছে অসুবিধা নেই তো বেশ আমি আরেকটা গাড়ি দেখানোর চেষ্টা করব বর্তমানে এটা একটু বাইরে গেছে একটু পরে আসব আর কি তো ভাইয়া নেক্সট কোন গাড়িটা দেখাবেন নেক্সট দেখাম হলো এই অ্যাসকরটা অ্যাসকর এর মডেল এটা মডেল 2002 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন 5 এর রেজিস্ট্রেশন এটা এই কাগজপত্র 2 বছরের জন্য আপডেট কাগজপত্র 2 বছর আপডেট আচ্ছা গাড়িটার দাম চাচ্ছেন কত গাড়িটার দাম চাচ্ছে হলো আমি 8 লাখ টাকা আচ্ছা এটা ইঞ্জিন একটু দেখেন আমাকে এটা ওয়া বিয়ার আমি একটু সামনে ইঞ্জিনটা দেখে কত সিসি ইঞ্জিন এটা অরিজিনাল 1500 সিসি অরিজিনাল 1500 সিসি ব্যাটারিটা কন্ডিশনটা দেখে একদম নতুন কন্ডিশন আছে আর যারা কিনা ইঞ্জিন সম্বন্ধে ভালো বুঝেন বা আপনি বিশ্বস্ত মিস্ত্রি দিয়ে চেক করে নিয়ে যেতে পারেন হ্যাঁ বেশ আমি যদি একটু গাড়িটার একটু পুরো দিতে একটা দেখেন কত ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়িটা পুরো নতুন রং করা হয়েছে না জি আচ্ছা ঢাকা মেট্রোর গ 19 সিরিয়ালটি গাড়ি গাড়ি সামনে এবং পিছনে ডামি একটা স্টিল পেপার লাগানো আছে এই গাড়িটা দেখেন হেডলাইট থেকে দেখে শুরু করে এবং গাড়িটি রং টক একদম ফ্রেশ কন্ডিশন দেখেন কত ফ্রেশ এই গাড়ির চাকাগুলো দেখেন চাকাগুলো রিম গুলো দেখেন কত দামি একটা রিম লাগানো হয়েছে চাকাগুলো বিট গুলো কিন্তু একদম মাশাল্লাহ অনেক আছে কিন্তু আপনার 2 থেকে 3 বছর চালাতে পারবে বিয়াস আমি যদি গাড়িটা এই দিকটা দেখেন কোনো প্রকার স্ক্র্যাচ বা কোনো প্রকার কারা সেটা নেই গাড়িটা যদি ভিতরে কন্ডিশন আছে একটু
Wow, mashallah. Yes, ek eta kintu original wooden kora ache dekhen wooden hote gaite koto sundor dekhacche dekhen bitor bisi color ekhane kintu wooden kora ache chaota gale se ekhane udate parben namate parben ek bitor kintu biscuit color er ar ek eta kintu wooden kora ache dekhen ek kintu wooden kora ache ar ek eta kintu ac sompurno apne এসি সম্পূর্ণ আপডেট না জি এসি সম্পূর্ণ আপডেট দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে একদম ফ্রেশ কন্ডিশন আর বেশ একটা সিট কিন্তু বিস্কুট কালারের আর এই গাড়িটা কত কিলোমিটার রান করছে স্যার এটা মাত্র রান করছে 60000 কিলোমিটার 60000 কিলোমিটার রান করছে এই গাড়িটা যদি আমি এদিকটা ডোরটা দেখাই উডেন করা আছে ডোরটা থেকে উডেন করা আছে আসলে কিন্তু অটো মিনিমাইজ প্যাটার্ন দেখতে পাচ্ছেন আর সিট কিন্তু বিস্কুট কালারের অনায়াসে কিন্তু আপনার তিন পিছনে তিনজন সামনে একজন চারজন বসতে পারবেন আর কি ড্রাইভার সহ পাঁচজন এই গাড়িটা পিছনের দিকটা যদি আসি ফ্রেন্ডস এখানে কিন্তু আপনি লুকিং ক্যামেরা পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রোর গো সামনে এবং পিছনে যেমনটা বলছিলাম দামি একটা স্টিল পেপার লাগানো আছে এই গাড়িটা 60 লিটার সিনজি করা আছে এই গাড়িটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এই অবস্থা দাম যাচ্ছেন কত স্যার 8 লাখ টাকা 8 লক্ষ টাকা জি তো এই প্রাইস গুলো কি আজকে প্রাইস না ফিক্স না এটা যে একটু কিছু কমানো যাবে সেই কথা বলার সুযোগ আছে চ্যানেলের পক্ষ থেকে আসলে কিছু ডিসকাউন্ট করবেন হ্যাঁ আচ্ছা ফ্রেন্ডস এই ছিল মোটামুটি ভিডিওটা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর এই গাড়ির সম্বন্ধে কোনো প্রকার তথ্য দিতে চাইলে বা আমাকে কোনো পরামর্শ দিতে যে কমেন্ট বক্সে পরামর্শ দিতে পারেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের পরামর্শ অনুযায়ী ভিডিওগুলো করতে পারি আর অথবা আমার ভুলগুলো ধরিয়ে দিলে আমি অন্তত খুশি হব আর কি যেহেতু আমি গাড়ি সম্বন্ধে তেমনটা বুঝি না আমি আপনাদের মাধ্যমে শিখতেছি আর কি যদি আপনি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেন যে আমার ভুলগুলো কি বা আমার কোন কোন দিকটা মিস হয়েছে যদি আপনি বলেন ওই দিকটা আমি সামনে ভিডিওতে আমি ইনশাআল্লাহ ট্রাই করবো ওইগুলো পূরণ করার জন্য তো সে ফ্রেন্ডস এই ছিল মোটামুটি ভিডিওটা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন আর সবাই নিজে নামাজ পড়ার অপেক্ষা নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন আসসালামু আলাইকুম আসসালাম